নমস্কার বংডিমিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলা সাহিত্যের কিছু প্রবাদ প্রতিম সাহিত্যিক এবং তাদের সৃষ্ট চরিত্র নিয়ে আলোচনা করব তো চলুন এগিয়ে যাওয়া যাক কন্টেন্টের দিকে দেখুন প্রথমেই আসছে বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বিভিন্ন উপন্যাসগুলির মধ্যে রাজর্ষী উপন্যাস যেটি ত্রিপুরা রাজপরিবারের ইতিহাস নিয়ে লেখা হয়েছিল এই উপন্যাসের প্রধান চরিত্র ছিল রঘুপতি চোখের বালি উপন্যাসের প্রধান চরিত্র ছিল মহেন্দ্র আশালতা এবং বিনোদিনী নৌকাডুবি উপন্যাসের প্রধান চরিত্র ছিল রমেশ এবং কমলা রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস তথা গোড়ার প্রধান চরিত্র ছিল গোড়া পরেশবাবু সুচরিতা এবং আনন্দময়ী রবীন্দ্রনাথের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস যার পূর্ব নাম ছিল দামিনী এবং পরবর্তী নাম হয়েছিল চতুরঙ্গ তো এই চতুরঙ্গ উপন্যাসের প্রধান যে চরিত্র ছিল তাদের নাম ছিল জ্যাঠামশাই শচিশ দামিনী এবং শ্রীবিলাস অ্যাকচুয়ালি মনে রাখবেন জ্যাঠামশাই শচীশ দামিনী এবং শ্রীবিলাস নামের চারটে ছোট গল্পকে নিয়ে তৈরি হয়েছিল এই চতুরঙ্গ উপন্যাসটি ঘরে বাইরে উপন্যাস যেটি সেই সময়ের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকাতে রচিত হয়েছিল এর প্রধান চরিত্র ছিল বিমলা এবং নিখিলেশ যোগাযোগ উপন্যাসের প্রধান চরিত্র ছিল কুমোদিনী রবীন্দ্রনাথের লেখা আরও একটি বিখ্যাত উপন্যাস শেষের কবিতা যাকে চম্পা কাব্য নামেও কিন্তু আমরা চিনে থাকি তো এই উপন্যাসে প্রধান যে চরিত্র ছিল তারা ছিল অমিত এবং লাবণ্য রবীন্দ্রনাথের শেষ উপন্যাস তথা চার অধ্যায় এর প্রধান চরিত্র ছিল অতীন্দ্র এবং এলা এবং মনে রাখবেন ইতিহাসের পাতায় রবীন্দ্রনাথ ঠাকুর যে তিনটি ছদ্মনাম ইউজ করতো তা ছিল ভানুসিংহ ঠাকুর আন্নাকালী পাকরাশি এবং শ্রীমতী মধ্যমা এর পরে চলে আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিল এর মধ্যে পথের পাঁচালী ও অপরাজিত তার সব থেকে বেশি পরিচিত উপন্যাস এবং অন্যান্য উপন্যাসগুলো আমরা সবাই মোটামুটি জানি যে আরণ্য চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বিভিন্ন চরিত্রগুলি ছিল চাঁদের পাহাড়ে শঙ্কর এবং আলভারেজ পথের পাঁচালিতে অপু দুর্গা সর্বজয়া এবং হরিহর আরণ্যকের প্রধান চরিত্র ছিল সত্যচরণ ভানুমতি এবং বুদ্ধ সিং এবং ইছামতির প্রধান চরিত্র ছিল রাজারাম এবং রামকানাই কবিরাজ মনে রাখবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কচ্চিত প্রৌঢ় এরপরে চলে আসছি আমরা প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং তাঁর শ্রেষ্ঠ চরিত্রগুলি মোটামুটি আমরা সবাই জানি কারণ সেই চরিত্র পরেই আমরা ছোট থেকে বড় হয়েছি তো তাঁর শ্রেষ্ঠ চরিত্রগুলি হচ্ছে ফেলুদা প্রফেসর শঙ্কু জটায়ু তোপসে ফটিকচাঁদ এবং তারি নিখুড় এছাড়াও মনে রাখবেন সত্যজিত রায়ের লেখা একটি ছড়ার বই হচ্ছে তোরাই বাধা ঘোরার ডিম এই বইতে লুইস অনুবাদ দেখতে পাওয়া যায় এক্ষেত্রে মনে রাখবেন এই তোরাই বাধা ঘোরার ডিমে সাতটি অনুদিত ছড়া এবং একটি গল্প রয়েছে আর সেই গল্পটির নাম হচ্ছে পিপলি বিলের ধারে সাতটি পরিবারের ইতিকথা এবং সাতটি যে অনুদিত ছড়া আছে তার মধ্যে তিনটি খুব বিখ্যাত ছড়া হচ্ছে পাপাঙ্গুল লিমেরিক এবং জবরখাকি এরপরে চলে আসে বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ যার বাংলা কমিক্স জগতে আগমন ঘটেছিল দেব সাহিত্য কুটিরের হাত ধরে তার সৃষ্ট বিখ্যাত তিনটি চরিত্র হচ্ছে হাঁদা ফোঁদা বাঁটুল দি এবং নন্টে ফন্টে তাছাড়াও তার সৃষ্ট অন্যান্য চরিত্রগুলি ছিল বাহাদুর বিড়াল ডানপিটে খাদু আর তার কেমিক্যাল দাদু এবং ডিটেকটিভ কৌশিক রায় খুব ভালো করে মনে রাখবেন এরপরে চলে আসে নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে টেনিদা এবং হাবলু এবং তার ছদ্মনাম ছিল সুনন্দ এবং সম্বুদ্ধ এর শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে বোমকেশ বক্সি অজিত এবং বর্দা। এবং তিনি যে ছদ্মনামটা ইউজ করতেন সেটা হচ্ছে চন্দ্র হাস এক্ষেত্রে মনে রাখবেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে কালের মন্দিরা গৌর তুমি সন্ধ্যার মেঘ এবং তুঙ্গভদ্রার তীরে খুব ভালো করে মনে রাখবেন এই তুঙ্গভদ্রার তীরে কার লেখা এটা বহুবার কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে এরপরে চলে আসছি রাজশেখর বসু তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে চাটুর্যমশায় জটাধর বক্সি এবং বিরিঞ্চি বাবা লেখক রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম মনে রাখবেন রাজশেখর বসুর প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড যেটি উনিশশো সালে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় আমি যেই এক্সট্রা ইনফরমেশনগুলি বলে রাখছি এগুলি কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো সালে ডাব্লিউ বিসিএস বা পিএসসির কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু আসতে দেখা গেছে এর পরে চলে আসছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সৃষ্ট যে চরিত্রগুলি সেগুলো নিয়ে একটু ডিটেলসে বলবো দেখুন তার বিভিন্ন উপন্যাসগুলির মধ্যে নিষ্কৃতি উপন্যাসের প্রধান চরিত্র ছিল গিরিশ রমেশ এবং শৈলজা পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্র ছিল রমা রমেশ এবং বেনি বিপ্রদাস উপন্যাসের প্রধান চরিত্র ছিল বিপ্রদাস নিজে এবং দ্বিজদাস গৃহদাহের প্রধান চরিত্র ছিল সুরেশ অচলা ও মহিম পথের দাবির প্রধান চরিত্র ছিল সব্যসাচী মল্লিক এবং দেবদাস এই উপন্যাসটি প্রধান চরিত্র ছিল দেবদাস পার্বতী এবং চন্দ্রমুখী এক্ষেত্রে মনে রাখবেন ১৯১৩ সালে তার লেখা প্রথম উপন্যাস ছিল বড় দিদি এবং নারীর মূল্য নামক উনিশশো তিরিশ সালে একটি প্রবন্ধ প্রকাশ করার সময় তিনি তার ছদ্মনাম রাখেন অনিলা দেবী অ্যাকচুয়াল অনিলা দেবী ছিল তার দিদির নাম এবং মনে রাখবেন লেখকের মৃত্যুর পরে অর্থাৎ সচরণ চট্টোপাধ্যায় যে বছর মারা গেল নাইনটিন থার্টি এইটে তারপরে শুভদা এবং শেষের পরিচয় নামক দুটি বিখ্যাত উপন্যাস প্রকাশ পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছদ্মনামগুলি হচ্ছে অনিলা দেবী অপরাজিতা দেবী অনুরূপা দেবী এবং শ্রীকান্ত শর্মা এর পরে চলে আসছে স্পোর্ট ওরিয়েন্টেড একজন বিখ্যাত লেখক মতিনন্দী এক্ষেত্রে মনে রাখবেন মতিনন্দীর সৃষ্ট বিখ্যাত চরিত্র ছিল কোনি যার উপর একটি বাংলা সিনেমাও হয়েছিল এই কোনি সিনেমাতে ক্ষীরোদা অর্থাৎ কোনি নামের যে গরিব মেয়েটি ছিল যাকে সাঁতার শেখাবে একজন ক্ষীরোদা নামের একজন সুইমার একজন কোচ সেই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি এবং মনে রাখবেন কোন সিনেমার ডিরেক্টর ছিল সরোজ দে তো এই মতিনন্দির ছদ্মনাম ছিল কালকেতু এছাড়াও মনে রাখবেন মতিনন্দীর লেখা দুটি বিখ্যাত স্পোর্টস রিলেটেড সিরিজ হচ্ছে স্টপার এবং স্ট্রাইকার এরপরে চলে আসছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য দেখুন তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে রানার এক্ষেত্রে মনে রাখবেন সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র যার প্রচ্ছদ অঙ্কন করেছিলেন অর্থাৎ যে কভার ডিজাইনার হয় না সেই কভারের যে ডিজাইন করেছিল সেটা করেছিল স্বয়ং সত্যজিৎ রায় এবং সুকান্ত ভট্টাচার্য এই গ্রন্থটিকে উৎসর্গ করেছিলেন তৎকালীন সময়ের সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা মুজফর আহমেদকে এরপরে চলে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে দিনু এবং এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ছদ্ম নাম ছিল সেটা ছিল কল্যাণ শঙ্কু তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা পঞ্চগ্রাম এবং এই গণদেবতা উপন্যাসের জন্য সালে এবং মনে রাখবেন এই গণদেবতা উপন্যাসের উপর ভিত্তি করে উনিশশো সালে গণদেবতা নামের একটি বাংলা সিনেমাও কিন্তু রিলিজ হয় এবং এই সিনেমার ডিরেক্টর ছিল প্রবাদ প্রতিম তরুণ মজুমদার এবং এই গণদেবতা সিনেমাটিতে যে মেইন প্রোটাগনিস্ট মেন প্রোটাগনিশ ছিল কে দেবু পণ্ডিত সেই পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছিল ভেটারেন আর্টিস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় এরপরে চলে আসছে প্রেমেন্দ্র মিত্র তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে ঘনাদা এবং ডিটেকটিভ পরাশর বর্মা তার যে ছদ্ম নাম ছিল সেটা ছিল কৃত্তিবাস ভদ্র এবং এক্ষেত্রে মনে রাখবেন যে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদাকে নিয়ে প্রথম গল্প মশা প্রকাশিত হয় উনিশশো সালে এর পরের সাহিত্যিকের নাম হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে পিণ্ডিদা। এরপরে চলে আসছে নিহার রঞ্জন গুপ্ত তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে কিরিটি এবং তার লেখা কালোভ্রমর নামক ডিটেকটিভ উপন্যাসে তিনি তার প্রথম গোয়েন্দা চরিত্র হিসাবে কিরিটি রায়কে সংযোজন করেছিলেন এরপরে চলে আসছে উপেন্দ্র কিশোর চৌধুরী তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে আমরা সবাই জানি গুপি গাই এবং বাঘা বাই এক্ষেত্রে বলে রাখা ভালো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে ছিল সুকুমার রায় যিনি আবোল তাবোলের রচয়িতা এবং সুকুমার রায়ের ছেলে ছিল আমাদের ভারতবর্ষের প্রভাত প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরে চলে আসছে সুনীল গঙ্গোপাধ্যায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে কাকাবাবু এবং তার যে ছদ্মনামগুলি ছিল সেগুলি হচ্ছে সুজন পাঠক নীল এবং সনাতন পাঠক এরপরে চলে আসছে ষষ্ঠীপ্রদ চট্টোপাধ্যায় তার সৃষ্ট যে বিখ্যাত চরিত্র সেটা ছিল পাণ্ডব গোয়েন্দা এবং এক্ষেত্রে মনে রাখবেন যে পাণ্ডব গোয়েন্দার যে পাঁচজন চরিত্র ছিল তার নাম ছিল বাবলু বিলু ভোম্বল বাচ্চু এবং বিচ্ছু এছাড়াও সুষ্ঠীবত চট্টোপাধ্যায়ের রচিত আরও একটি গোয়েন্দা চরিত্র ছিল তাঁতার এরপরে চলে আসছে কালিদাস তার সৃষ্ট বিক্রয় চরিত্র হচ্ছে শকুন্তলা এরপরে চলে আসছে হাসির রাজা সুকুমার রায় অর্থাৎ যার কবিতা পড়ে আমাদের সবার ছোটবেলা কেটেছে তাঁর সৃষ্ট বিক্ষ চরিত্র হচ্ছে পাগলা দাসু এটা তো কাউকে মনে করিয়ে দিতে হয় না তিনি যে ছদ্মনামটা ইউজ করতেন সেটা ছিল উজ্জনাম পণ্ডিত এক্ষেত্রে মনে রাখবেন হয়তো এটা অনেকে জানেন কিংবা অনেকেই জানেন না যে সুকুমার রায়ের লেখা কিন্তু তিনটি বিখ্যাত নাটক আছে সেই তিনটি বিখ্যাত নাটক হচ্ছে চলচ্চিত্র চঞ্চরি বহুরূপী এবং ভাষার অত্যাচার দ্য টর্চার অফ ল্যাঙ্গুয়েজ এরপরে পরে চলে আসছে মুস্তাবা সিরাজ তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে কর্নেল এবং ছদ্ম নাম হচ্ছে ইবলিশ এর পরবর্তী সাহিত্যিকের নাম হচ্ছে বুদ্ধদেব গুহ তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে রিজুদা। এবং বুদ্ধদেব গুহর ছদ্মনাম ছিল লাল মিয়া এর পরে চলে আসছে গৌরকিশোর কিশোর ঘোষ তার সৃষ্ট বিখ্যাত চরিত্র ছিল ব্রজদা এবং গৌর কিশোর ঘোষের বিখ্যাত ছদ্মনামগুলি ছিল রূপদর্শী ফাহিয়েন এবং গজমূর্খ এর মধ্যে রূপদর্শী কার ছদ্মনাম ছিল এটাই সাধারণত বেশি পরীক্ষাতে আসতে দেখা যায় এছাড়াও মনে রাখবেন গৌর কিশোর ঘোষ ছিলেন একজন প্রবাদ প্রতিম বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক এবং তার সাংবাদিকতার জন্য নাইনটিন এইটটি ওয়ানে তাকে রেমন ম্যাক্সেস পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছিল এরপরে চলে আসছে সমরেশ বসু তার সৃষ্ট বিখ্যাত চরিত্র দুটি হচ্ছে গোগল এবং সুখেন এবং তার ছদ্ম নাম ছিল ভ্রমর এরপরে চলে আসে সমরেশ মজুমদার সমরেশ মজুমদারের সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে দীপাবলি এরপরে চলে আসে অমরেন্দ্র চক্রবর্তী তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে হিরুডাকাত এবার আসে ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে ডোমরু এবং কঙ্কাবতী এরপরে চলে আসে শিবরাম চক্রবর্তী যিনি প্রচুর অজস্র হাসির গল্প লিখেছেন তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে হর্ষবর্ধন এবং গোবর্ধন এছাড়াও মনে রাখবেন শিবরাম চক্রবর্তীর গোয়েন্দা চরিত্র হচ্ছে উলকে কাশি ভালো করে মনে রাখবেন এছাড়াও তার লেখা একটি বিখ্যাত নাটক হচ্ছে যখন তারা কথা বলবে এবং তার লেখা একটি বিখ্যাত প্রবন্ধ বই হচ্ছে মস্কো বনাম পন্ডিচেরি খুব ভালো করে মনে রাখবেন এরপরে চলে আসে হেমেন্দ্র কুমার রায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র ছিল জয়ন্ত এবং মানিক এরপরে চলে আসছে দীনবন্ধু মিত্র তার সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলি হচ্ছে তোরাপ নবীন মাধব এবং বিন্দু মাধব এই তোরাপ নবীন মাধব এবং বিন্দু মাধব এই তিনটি চরিত্রই ছিল নীল দর্পণ নাটকের অন্তর্ভুক্ত মনে রাখবেন এক্ষেত্রে মনে রাখবেন আঠারোশো সালে দীনবন্ধু মিত্র কষ্যচিত পুথিকর্ষ ছদ্ম নামে নীল নাটকটিকে প্রথম ঢাকা থেকে প্রকাশ করেন যেখানে তৎকালীন সময়ে নীলকরদের বিভিন্ন যে নীল চাষী আছে তাদের উপর যে অকথ্য অত্যাচার তার হচ্ছে গিয়ে বর্ণনা তিনি করেছিলেন এবং এই নীলদর্পণ নাটকের আলোড়ন আমাদের বাংলাতে প্রবলভাবে পড়েছিল যার দরুন আঠারোশো সালে দি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট পর্যন্ত ইংরেজ সরকার সে সময় কিন্তু লাগু করেছিল এরপরে চলে আসে শক্তিপদ রাজগুরু তা সৃষ্ট একটি ভয়ঙ্কর দর্শী দামাল কিশোর চরিত্র ছিল পটলা আপনাদের হয়তো অনেকের মনে আছে অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ সিক্সের দিকে যে পুজোবার্ষিকী সুক্তারা বেরোতো সেখানে পটলাকে নিয়ে প্রবলেম নামের একটা না একটা গল্প অবশ্যই থাকতো বেশি এগুলো বড় গল্প হতো মানে সেই গল্পগুলো ছাড়া পুজোবার্ষিকী সুক্তরা অসম্পূর্ণ ছিল তো যাই হোক এই শক্তিপদ রাজগুরুর ছদ্ম ছিল পঞ্চমুখ এবং মনে রাখবেন এই শক্তিপদ রাজগুরুর মূল কাহিনী মেঘে ঢাকা তারা অবলম্বনে মৃণাল সেনের চিত্রনাট্য নিয়ে ঋত্বিক ঘটকের পরিচালিত মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি তৈরি হয়েছিল উনিশশো ষাট সালে এরপরে চলে আসছে জ্যোতির্ময় ঘোষ দস্তিদার তার সৃষ্ট বিখ্যাত চরিত্র ছিল শঙ্কু মহারাজ এরপরে আসে প্যারিচাঁদ মিত্র তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হচ্ছে ঠক চাচা এবং তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর এর পরবর্তী সাহিত্যিকের নাম হচ্ছে অমৃতলাল বসু তার সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলি হচ্ছে দেবজানী এবং নন্দলাল এরপরে আসছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার সৃষ্ট চরিত্র হচ্ছে কুবের এক্ষেত্রে মনে রাখবেন এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল মানিক বন্দ্যোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায়ের নামেই আমরা সাধারণত এই লেখককে বেশি চিনে থাকি এক্ষেত্রে একটা ব্যাপার জেনে রাখুন প্রবোধ বন্দ্যোপাধ্যায় বা একে যাকে মানিক বন্দ্যোপাধ্যায় নামে আমরা চিনে থাকি তৎকালীন বঙ্গদেশের গাওদিয়া গ্রামের পটভূমিতে রচনা করেছিলেন তার প্রসিদ্ধ উপন্যাস পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসের প্রধান চরিত্র ছিল শশী এবং কুবের খুব ভালো করে মনে রাখবেন যে পুতুল নাচের ইতি কার লেখা এবং এই পুতুল নাচের ইতিকথার প্রধান চরিত্র কে কে ছিল এরপরে চলে আসছে বিমল মিত্র এবং যিনি হচ্ছে আজকে আমাদের ভিডিওর সর্বশেষ বাঙালি সাহিত্যিক তার লেখা বিখ্যাত করি দিয়ে কিনলাম গ্রন্থের যে প্রধান চরিত্র ছিল সেটা ছিল দীপঙ্কর এবং সতী এবং সাহেব বিবি গোলাম গ্রন্থের প্রধান চরিত্র ছিল ভূতনাথ এবং সাহেব বিবি গোলাম এটা এটা কার লেখা কিন্তু বহুবার পরীক্ষায় আসতে দেখা গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি ছিলাম আপনাদের সাথে শুভজিৎ দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার